লক্ষ্য করুন শুরুতেই হেডিং আছে সু আরু সলে হেই না সু আরু সল হেইনা সুয়ারুণ শব্দটা সুরতুনের জমা সুরতনের আকৃতি প্রতিচ্ছবি প্রতিকৃতি প্রতিকৃতি অর্থাৎ ফটো জাতীয় যে জিনিসগুলো বইয়ের উপর আঁকা হয় কোনো দেয়ালের উপর আঁকা হয় সেটাকে সুরতন বলা হয় সুয়ারুন বলা হয় তো সু সলে পূর্ণবানদের বা ন্যাককারদের প্রতিকৃতি সুয়ারুণে কী বললাম প্রতিকৃতি বা ফটো জাতীয় যেটাকে বলেন ফটো বলেন প্রতিকৃতি বা প্রতিচ্ছবিও বলতে পারেন প্রতিচ্ছবি তো সুয়ারু সলে হেই না ন্যাককারদের প্রতিচ্ছবি নেককারদের প্রতিচ্ছবি যেগুলো আঁকা হয় যেগুলো কি করা হয় আঁকা হয় কলা শয়তানু শয়তান বলল কাইফা হজুন কুম আলাই কাইফা হজনু নকুম আলাইহিম আলাইহিম অর্থ তাদের উপর এখানে আমরা আলাইহিমের অর্থ বলবো তাদের জন্য কি বলবো তাদের জন্য শয়তান মানুষদেরকে জিজ্ঞাসা করলো কাইফা হজনু আলাইহিম তাদের জন্য তোমাদের দুঃখ কেমন বা কী পরিমাণ কলা শয়তান ও শয়তান বললো কাইফা হজনু আলাইহিম তাদের জন্য তোমাদের দুঃখ কষ্ট কি পরিমাণ কী দুঃখ কষ্ট কি পরিমাণ কলু তারা বলল স্বাধীন অনেক স্বাধীন অর্থ কী অনেক ভীষণ ভীষণ বলতে পারি আমরা সাদুদিন ভীষণ দুঃখ তাদের জন্য তাদের জন্য কী দুঃখ কলু সাদুদ তারা বলল ভীষণ দুঃখ কলা সে বলল শয়তান বলল ওয়াকাইফা ইশতিয়া কুকুম ইলাইহিম ইশতাকা ইয়াস্তাকু অর্থ প্রথম খণ্ডে গেছিল আগ্রহী হওয়া তো বলতেছে কলা শয়তান বলল ওয়াকাইফা ইশতিয়া কুকুম ইলাইহিম তাদের জন্য তোমাদের আগ্রহ কেমন তাদের জন্য তোমাদের আগ্রহ কেমন কলু তখন তারা বলল আজিমন প্রচণ্ড আজই মনে অর্থ কী প্রচণ্ড বিশাল হয় প্রচণ্ড হয় বিভিন্ন জায়গা ক্ষেত্রে হ্যাঁ তো প্রচণ্ড এখানে কি হবে প্রচণ্ড কলু তারা বললো প্রচণ্ড তাদের প্রতি আগ্রহ তাদের জন্য আগ্রহ কলা শয়তান বললো অলিমা দা লা তানজুরুনা ইলাইহিম কুল্লা ইয়মিন সে বলল কি শয়তান বলল যে অলিমে অলিমা দা কেন তোমরা কী করো না লা তানজুরুনা না ইলাই হিম ইয়মিন প্রতিদিন তাদেরকে দেখো না কেন তোমরা তাদেরকে প্রতিদিন দেখো না তাদের জন্য প্রচুর প্রচুর ভীষণ দুঃখ হয় তাদের প্রতি তোমাদের ভীষণ আগ্রহ তাহলে তোমরা তাদেরকে প্রতিদিন দেখো না কেন লিমা লা ইলাইহিম কুল্লা ইয়িন কেন তোমরা তাদেরকে প্রতিদিন দেখো না পলু তখন তারা বলল ওয়াকাইফা সাবিল উইলা দা লিকা মাতু এর উপায় কি তার উপায় কি কী সাবিল ওকাইফে সাবিলিকের আগে গেছিল যে তার উপায় কি তারা তাকে আমরা কীভাবে দেখবো তাদেরকে আমরা কীভাবে দেখব ওকদ মাতু তারা তো মৃত্যুবরণ করছে তারা তো কি করছে তারা তো মৃত্যুবরণ করছে তাদেরকে আমরা দেখব এর পন্থা কী এর উপায় কি তাদেরকে তো কীভাবে দেখব পলা শয়তান বলল সে বললো ইয়াম আলুল আহম সুয়ারন মালু লাহুম সুয়ারন তোমরা তাদের জন্য প্রতিকৃতি বানাও তাদের প্রতিকৃতি বানাও বা প্রতিচ্ছবি বানাও এ আমল সুয়ারন তাদের জন্য তোমরা প্রতিকৃতি বানাও তাদের জন্য তোমরা প্রতিকৃতি বানাও ওয়ান দু ইলাইহা কুল্লাইয়মিন এবং সেই প্রতিচ্ছবির প্রতি বা সেই প্রতিকৃতির প্রতি প্রতিদিন তোমরা দেখো প্রতিদিন সেই ছবিগুলোর দিকে ফটোগুলোর দিকে তোমরা তাকাবা ফটোগুলো আঁকো সেই ফটোর দিকে কী করবা ওয়ান দুরু ইলাইহা কুল্লাইয়মিন সেগুলোর দিকে প্রতিদিন কী করবা কুল্লা সব প্রতিদিন সকালে সেগুলোকে দেখবা সেগুলোকে দেখবা কলা শয়তান বললো এ আমল সুয়ারন তোমরা তাদের জন্য প্রতিকৃতি বা প্রতিচ্ছবি বানাও অন্তরু ইলাইহা কুল্লা সবাহীন এবং প্রতিদিন সকালে সেগুলোকে দেখো সেগুলোর দিকে তাকাও ও জীবান না আসু বির বিরিসা ও জীবান না আসু মানুষ মুগ্ধ হলো ও জীবান না আসু মানুষ কী হলো মুগ্ধ হলো আ যাবা আ যাবা ইজীব হল অবাক হওয়া এরপরে যখন বা সে আসে তখন অর্থ হয় মুগ্ধ হওয়া তো ও জীবান না সু বেরা ইয়ে মানুষ যে ইবলিশের কিতে ইবলিশের মশারায় বা পরামর্শে ইবলিশ যে পরামর্শ দিল সেই পরামর্শে মানুষ মুগ্ধ হলো তারা সারা দিল তারা কি হলো মুগ্ধ হলো বললো হ্যাঁ ভালো ভালো পরামর্শ তো তো ও জীবান না সু ইবলিসা। ইয়ে মানুষেরা ইবলিসের পরামর্শে মুগ্ধ হলো অসৌরু সল হেই এবং তারা ন্যাক্কারদের পূর্ণবান্ধের হ্যাঁ প্রতিকৃতি বানালো প্রতিচ্ছবি বানালো অসৌরু সাল হেইনা এবং তারা পূর্ণবান্ধের বা ন্যাককারদের প্রতিচ্ছবি বানালো ও লোকেরা ইয়দুরুনা ইলা হাদিহ সুয়ারি কুল্লাইয়াউমিন লোকেরা এই প্রতিচ্ছবিগুলোর দিকে প্রতিদিন তাকাতো ওকানু ইয়ুনা ইলা হাদিহ সুয়ারি কুল্লা লোকেরা এই প্রতিচ্ছবিগুলোর দিকে প্রতিদিন তাকাতো ইয়ান দুরু না প্রতিদিন কী করতো তাকাতো যেই ছবিগুলো যে ফটোর ছবি জাতীয় যেগুলো এঁকেছিলো সেগুলো মানুষরা প্রতিদিন কী করতো দেখত রা দাকলা সল হেন আর যখনই সেই প্রতিচ্ছবিগুলো সেই প্রতিকৃতিগুলো দেখ প্রতিকৃতিগুলো দেখতো তখন সেই সমস্ত নেককারদের কথা স্মরণ করত। তাদের কথা তাদের ফটো দেখলেই কি করত। তাদের কথা স্মরণ করত তো ওয়াইদা ওয়াইজা যখন তারা উহা দেখতো সেই ফটোগুলো যে বা সেই প্রতিচ্ছবিগুলো দেখতো যা কারু উলাইকা সলিহীন তখনই তারা সেই সমস্ত নায়ককারদেরকে স্মরণ করত এরপর ছয় নম্বর সবক দেখুন মিনা সুয়ারি ইলা তামাসিল তামাসিল তিমসা আলুন অর্থ হলো ভাস্কর্য আমরা বিভিন্ন জায়গায় যে ভাস্কর্য দেখি এটাকে বলা হয় আরবিতে তিম তিমসালুন বিভিন্ন জায়গায় আমরা দেখি না মানুষের ভাস্ক ভাস্কর্য এটাকে তিম সাল বলা হয় এটার জমা হলো তামাসিল তো বলতেছে সেই মিনার সুয়ারি এলাকি তামাসিলি সেই প্রতিচ্ছবি থেকে সেই প্রতিকৃতি থেকে কি হলো ভাস্কর্যে পরিণত হলো কি হল মানুষের ফটো ছিল এরপরে সেগুলোকে কি হলো অবয়ব দান করা হলো দেহ দান করা হলো হ্যাঁ তো মিনার সুয়ারি তামা তামাসিলি প্রতিকৃতি থেকে ভাস্কর্যে পন্তাকলু মিনা সুয়ারি ইনাতামা আসিলি সেই সমস্ত লোকদের প্রতিচ্ছবিগুলো সেগুলো ভাস্কর্যে স্থানান্তরিত হলো বা ভাস্কর্যে পরিণত হলো সেই প্রতিচ্ছবিগুলো এখন কি হয়ে গেল ভাস্কর্য হয়ে গেল তারা ভাস্কর্যে সেগুলো কি করলো পরিণত করলো সেগুলোকে ভাস্কর্য বানালো ও আমিলু ও আমিলু উলি সরি হিনা তামা কাছেই রতান লোকেরা ন্যাক্কারদের অনেকগুলো ভাস্কর্য বানালো লোকেরা ও আমিলু তারা বানালো লিস্সো আলী নেককারদের না নে তামাশিলা রতান অনেকগুলো ভাস্কর্য অনেকগুলো ভাস্কর্য লোকেরা নেক্কারদের জন্য অনেকগুলো ভাস্কর্য বানালো অনেকগুলো ভাস্কর্য কী করলো তামাসিলা এটা গাইরে মুসারেফ তিম সালুন তামাসিল এটা কি গাইরে মুসরেফ দেখে এক জবর হয়েছে নয়তো দুই জবর হতো তো আমিল লিস্সো আলি হেই না তামা আসিলা রতান লোকেরা নেক্কারদের জন্য অনেকগুলো ভাস্কর্য বানালো ওয়াদা উহা ফি বুয়ু তিহিম অফি মাসাজে দিহিম এবং তারা সেগুলোকে তাদের ঘরে এবং তাদের মসজিদে স্থাপন করলো রাখলো ও ওয়াদা উহা তারা সেগুলোকে রাখলো উহাকে রাখলো ফি বুইউ তাদের ঘর বাড়িতে অফি মাসাজে দিহিম এবং তাদের মসজিদগুলোতে এবং তাদের কিতে মসজিদগুলোতে ওয়ান ইয়া আবুদুন আল্লাহ তারা আল্লাহর এবাদত করতো লাউশি কুন শাইয়ান আল্লাহর সাথে কাউকে কী করতো না শরিক বা তার সাথে কাউকে শরিক করতো না এগুলো ভাস্কর্য বানাইছে তো ভাস্কর্য বানাই সেগুলোকে রেখে দিয়েছে সেগুলোর ইবাদত শুরু করে নাই সেগুলোর পূজা শুরু করে নাই তারা কি করতো ওয়াকানু ইয়া আবুদুন আল্লাহ তারা আল্লাহর ইবাদত করতো লাউশ্রিকুণ বিহি শাইয়ান তার সাথে কাউকে শরিক করতো না অকানুইয়া রিফুনা এবং তারা জানত রিফুনা তারা জানত আন্না হা দিহিতা এগুলো হলো নেককারদের ভাস্কর্য তারা জানতো যে এগুলো কি না এগুলো তাদের রব না এগুলো কোনো শক্তি শক্তিমান এগুলো কিছু ভাস্কর্য এগুলো নেককার যারা ছিল তাদের কি সামান্য সামান্য মানে মাত্র ভাস্কর্য মাত্র ভাস্কর্য মাত্র অকানু আরিফুনা তারা জানতো আন্না হা রেহি তামা সিরুল সিহিনা যেগুলো নেকারদের ভাস্কর্যই মাত্র অন্য কোনো কিছু না তারপরে দেখুন ও আন্না হা রেহি হেজা রতুন ও আন্না হা রেহি আর এগুলো কেবলই মাত্র পাথর ওয়ান্না হাদি হিজা রতন এগুলো কেবলই মাত্র কি পাথর জাতীয় কিছু লাম এই পাথর বা এই যে এগুলো কিনাই তা লা হুম তাদের কোনো উপকারও করবে না ওলা তাদের হোম এবং তাদের কোনো ক্ষতিও করবে না পালা তার চোখ হুম তাদের কোনো রিজিক দেবে না কিন কিন্নাহুম কিন্তু তারা কি করতো কানু ইয়াতবার রকু না বিহা এগুলোর দ্বারা বরকত এগুলোকে বরকতময় মনে করত এগুলোর দ্বারা বরকত হাসিল করার উদ্দেশ্যে এগুলোকে তাদের ঘরে তাদের মসজিদে রেখে দিত এই বার্ষিকর্যগুলোকে তাদের বিশ্বাস ছিল এগুলোর কোনো ক্ষমতা নাই এগুলো কিন্তু কি তাদের উপকার ক্ষতি তাদের রিজিক দেয় না এগুলো শুধুমাত্র পাথর কিন্তু তারা ও কানু ওলা কিন্ন হোম কানু ইয়াতাবার রক না তাবার রকা ইয়াতাবার রক অর্থ হলো বরকতপূর্ণ মনে করা কোনো কিছু কী করতো কী করা বরকতপূর্ণ মনে করা তাহলে এরা এই সমস্ত লোকেরা কি করতো ওই ভাস্কর্যগুলো দ্বারা তারা বরকতপূর্ণ মনে করতো বরকত হাসিল করার নিয়তে সেগুলোকে ঘরে রেখে দিত তাবার রকায় এতাবার রকু বাবে তাফাউল থেকে বরকত কি করা হাসিল করা হোক ওয়ায়ু আজিমুন আহা তারা ওগুলোকে বরকতের জন্য তাদের বরকত মনে করতো এবং ওগুলোকে সম্মান করত। কি করতো ওয়ায়ু আজ সম্মান করত লা লা নাহা তামা সিউলি হিনা কিন্তু হতো কি নেককারদের। হ্যাঁ কে কেবলমাত্র কি ভাস্কর্য ল কিন্নহা তামাশি তবে এগুলো কি ন্যাক্কারদের ভাস্কর্য ওকাসুরত হা দেহি তামাশীল ফিহিম এই ভাস্কর্য তাদের মাঝে বাড়তে রইল ওয়কাসুরত হা দেহি তামাশি ফিহিম এগুলো বেড়ে গেল কি করলো বাড়তেই রইল তা আদে মুহা এবং তাদের সম্মানও বাড়লো অর্থাৎ দিন দিন গেল আর ভাস্কর্য বাড়লো ভাস্কর্য কী করলো বাড়লো হ্যাঁ প্রত্যেকেই তাদের ঘরে এগুলো রাখলো অকাথুরা তা আদিম এবং তাদের তার ভাস্কর্য সম্মানও কী করলো ভাস্কর্য যার 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 যে ভাস্কর্য যেই ব্যক্তির ভাস্কর্য সে আর তার সম্মানও কী করলো কাতুরা বাড়লো ওয়াইদা মা তাফি হিম রজু রজুল সলেহুন ওয়াইদা মা তাফি হিম রজুল সলেহুন যখনই তাদের মাঝে কোনো ন্যাককার লোক মারা যেত ওয়াইদা মা তাফি হিম রজুল সলেহুন যখনই তাদের মাঝে কোনো ন্যাককার লোক মারা যেত আমিরুল্লাহ দামা তিমসা আলান সাম্মুহু বিস্মেহি বলতেছে যখনই তাদের মাঝে কোনো নেককার লোক মারা যাইতো তখনই তারা তার জন্য আমিল উল্লাহিম সালান তখনই তার জন্য তারা একটা ভাস্কর্য বানাতো একটা কী করতো ভাস্কর্য বানাতো অসাম্মু বিস্মেহি এবং তারা ওই ভাস্কর্যটার যে লোকটা মারা গেছে তার নামেই নামকরণ করতো সাম্মা ইউসাম্মি বা তা ফেল থেকে অর্থ হলো নাম নামকরণ করা তোসাম্মহ তারা সেই ভাস্কর্যটার নামকরণ করতো নাম রাখতো মিহি ওই লোকটার যে নাম ছিল যে লোকটা মারা গেছে ওই লোকের নাম দ্বারা মিহি ওই লোকের নাম দ্বারা ওই ভাস্কর্যের নামকরণ করতো ওই লোকের নাম দ্বারা ভাস্কর্যের কি করতো নামকরণ করতো তো এই পর্যন্ত সবক থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি